புரியுது. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা পড়াবো। তবে ওই যে গত সপ্তাহে বাংলা অ্যাসাইনমেন্টগুলি সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা অ্যাসাইনমেন্টের উত্তর কেমনে দিবে সেটাও নিয়ে একটু আলোচনা করব। তাহলে তোমরা লিখতে, তোমাদের অবশ্যই সবার ঘরে প্রাইভেট টিচার আছে, তারপরেও আমার আমার বলারটা আমি বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। বাংলাটা হচ্ছে তোমার তিনটে চ্যাপ্টার নিয়ে, সততার পুরস্কার, মেনু, নীলনদ আর পিরামিডের দেশ। আচ্ছা, তোমরা যে অ্যাসাইনমেন্ট করবে বা করতেছো, আশা করি সবাই করা শুরু করে দিয়েছ, কারণ এই সপ্তাহ মঙ্গলবারে অবশ্যই জমা দিতে হবে। তাহলে যার যার অ্যাসাইনমেন্ট মানে কি, আমরা সুন্দর করে আমরা তিনটা ইয়া দিয়েছি, তিনটা পরীক্ষার জন্য তিনটা খাতা দিয়েছি। খাতার উপরে না লিখে তোমার কভার পেজটা একটু সুন্দর করতে পারো। কভার পেজ যেমন একটা আলাদা পেজ নিয়ে সেটিং করে দিতে পারো, যেমন আলাদা একটা পেজ নিবা, আলাদা একটা পেজ নিয়ে ওখানে তুমি নীল, বেগুনি, সবুজ কালার ব্যবহার করতে পারো। তাহলে তোমরা প্রথমে লিখবে স্কুলের নাম, একটু সুন্দর করে সাজিয়ে লিখবা, ব্যাচা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যাতে একটু আর্ট করে সুন্দর করে লিখবে। তারপরে তোমার কর্ণফুলী বিজেট চট্টগ্রাম, তারপরে হয়তো তোমরা এই যে সিলেবাস ডায়েরিতে যে আমরা স্কুলের একটা ছবি দিয়েছি, স্কুলের নামের নিচে সেটাও একটু আর্ট করতে পারো। যদি না পারো তাহলে আর তো কিছু করার নেই। তারপরে তোমার বিষয় শিক্ষকের নাম থাকবে তত্ত্বাবধানে, বিষয় শিক্ষকের যেই বাংলা পায় তার নাম লিখবা। তারপরে তোমরা উপস্থাপনায় যেমন এই বিশেষ তত্ত্বাবধানে বিশেষ শিক্ষার তত্ত্বাবধানে বিশেষ শিক্ষিকার নাম, বিশেষ শিক্ষিকার নাম লিখবা। তারপরে তোমার এই ছবিটা একটু সুন্দর করে আঁকতে পারো, ছবিটা একটু সুন্দর করে আঁকতে পারো। তারপরে বিশেষ শিক্ষিকার বিষয় শিক্ষিকার নামটা লিখতে পারো। তারপরে উপস্থাপনায়, উপস্থাপনায় লিখতে পারো তোমার এই তোমাদের নাম, শ্রেণী, রোল উপস্থাপনায়। উপস্থাপনায় তোমাদের নাম, শ্রেণী, রোল, শ্রেণী, রোল, তারপরে শাখা, শাখা এগুলি লিখতে পারো উপস্থাপনায়। কভার পেজে একটু অ্যাসাইনমেন্ট বলতে তোমার কভার পেজে একটু সুন্দর করে আর্ট, একটু সামান্য আর্ট করবে, এটার উপর বোঝা যায় কোন ছাত্রছাত্রী কীভাবে অ্যাসাইনমেন্ট করতে পেরেছে। আর তোমরা সবসময় অ্যাসাইনমেন্টের উপর কোনো নম্বর দেওয়া হবে না, এটা হচ্ছে তোমার মন্তব্য থাকবে একটা, অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতির জন্য প্রয়োজন।
আমরা তোমরা বেশিরভাগ চেষ্টা করবে বানান শুদ্ধ করে লেখার জন্য, এবং সঠিকভাবে বিষয়বস্তুটা প্রশ্নের মধ্যে যা বলেছে সঠিকভাবে বিষয়বস্তুটা লিখতে চেষ্টা করবে, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবে। হাবি যাবে লিখার দরকার নাই, সুন্দর করে বানান, সঠিকভাবে লিখবে, তাহলে অতি উত্তম উত্তম তোমরা ধরে নিবে। যে অতি উত্তম মানে কি, আমি নিশ্চয় ভালো লিখেছি, সেই জন্য আমাকে ম্যাডাম অতি উত্তম লিখেছেন, মন্তব্যটা অতি উত্তম লিখেছেন, তাহলে তোমরা নিজেরাই ধরে নিতে পারবে। একটা কভার পেজের মধ্যে সুন্দর করে তোমার একটু আর্ট করবে, আর এটা এর উপরে তোমরা এটা সুন্দর করে সেটিং করে দিতে পারো। তারপরে এর উপরে আর একটা সুন্দর করে নীল কভার পেজ লাগাতে পারো, তারপরে একটু সুন্দর হবে আর কি। আর অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমার কোনো কিছু সম্পর্কে কোনো একটি চ্যাপ্টার বা কোনো দিকে তুমি সফরে গেলা, শীতকালে তুমি নানার বাড়িতে গেলা বা শ্বশুর বাড়িতে গেলা, ওইখানে কী দেখেছো, কী করেছো, কী খেয়েছো, ওগুলির উপর ভিত্তি করে তোমার কিছু একটা বর্ণনা দেওয়া, সেটাই হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট, বুঝেছ? তাহলে তুমি, আমি গত সপ্তাহে সততার পুরস্কারটা পড়িয়েছি, তাহলে তুমি এবার তোমাদেরকে আমি আজকে সততার পুরস্কারের গত সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দিয়েছেন উনি ওই প্রশ্ন, দু তিনটে প্রশ্ন আছে, ওগুলি সম্পর্কে আমি একটু আলোচনা করব। আলোচনার পর যদি সময় থাকে আমি মিনু গল্পটা একটু পড়াবো। তাহলে মিনু গল্পটাও যেহেতু সততার পুরস্কার মিনু নীল তার পিরামিডের দেশ সম্পর্কে আমাদের বাংলা প্রশ্নগুলি করেছে, তাহলে আমি মিনুটা পড়ালে তোমরা প্রশ্নগুলির উত্তর ভালো করে লিখতে পারবে। এরপর যদি সময় না পাই নীল তার পিরামিডের দেশটা তোমরা পড়ে নিবা, ভালো করে আগে অ্যাসাইনমেন্ট লেখার আগে ভালো করে চ্যাপ্টারগুলি পড়ে নিয়ে তারপরে তুমি ইয়া করার লেখার জন্য চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে গত সপ্তাহে তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল ইহুদি বংশে বাংলা, ইহুদি বংশে তিনজন লোকের কি কি শারীরিক সমস্যা ছিল, তাহলে নিশ্চয়ই তোমরা পড়েছো সততা পুরস্কারের মধ্যে। তিনজন ইহুদি বংশের লোক ছিল, একজন শারীরিক সমস্যা ছিল, একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক, আরেকজনের দুই চোখ অন্ধ। তিনজনের শারীরিক সমস্যা ছিল কি কি, একজনের মাথায় টাক, একজনের ধবল রোগ। ধবল রোগটা কি জানো, ওই যে মানুষের একটা সাদা রোগ হয় সেটা, আর আরেকজনের চোখ অন্ধ। তিনজনের শারীরিক সমস্যা ছিল এটাই। উত্তরগুলির বিষয়বস্তু অবশ্যই সঠিক হতে হবে এবং বাক্য গঠন ও বানান শুদ্ধ হতে হবে, তাহলে এটার উপর আমরা তোমাদের মন্তব্যটা করতে সুবিধা হবে। যদি বানানগুলি শুদ্ধ করে লিখো এবং বাক্য গঠনটা সুন্দর করে লিখো, সাজিয়ে গুছিয়ে লিখো, এবং উত্তরগুলির বিষয়বস্তু অবশ্যই অবশ্যই সঠিক করে লেখার জন্য চেষ্টা করবে। তারপরে সততার পুরস্কার গল্পে তৃতীয় ব্যক্তির মানসিকতার সংক্ষিপ্ত পরিচয় দাও, কিন্তু দুইজন, প্রথমজন হচ্ছে ধবল, দ্বিতীয়জন হচ্ছে তোমার টাকওয়ালা, তৃতীয়জন হচ্ছে চোখন্দ, তাই না? তাহলে দুইজন লোকে কিন্তু কথার সঙ্গে কাজের কোনো মিল নাই, বেমানে করে ফেললো, কিন্তু তৃতীয়জন খুব মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে কথা বলেছে। তোমরা নিশ্চয়ই গল্পটি পড়েছো, গল্পটি পড়লে তো অবশ্যই জানতে পারবে। তারপরও আমি ওই দুই নম্বর অ্যাসাইনমেন্টের সততার পুরস্কার গল্পে তৃতীয় ব্যক্তির মানসিকতার সংক্ষিপ্ত পরিচয় দাও, তৃতীয় ব্যক্তির স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, তৃতীয় ব্যক্তি অন্ধ গিয়া বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো, তাহলে স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন আমি এক বিদেশি, বিদেশি আমার সম্বল ফুরাইয়া গিয়াছে, এখন আল্লাহর দয়াছে দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নেই, যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাইতেছি, যে চাহিতেছি যেন
আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরিয়ে যাইতে পারি। তখন সেই বলিল, হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা। আচ্ছা এটা আমি আর একটু প্রথম থেকে পড়ে যাই, এই তাহলে আর একটু বুঝতে পারবে, তাহলে ওই দুজনের কথাও চলে আসবে। স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সেই বলিল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও? সেই বলিল, আমি ছাগল চাই। স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর উটের বাচ্চা হইল, গাইয়ের বাছুর হইল, ছাগলের ছানা হইল। এরকম করিয়া উটে গাইয়ে ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল। কিছুদিন পর আবার সেই ফেরেস্তা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। সেখানে গিয়া তিনি বলিলেন, আমি এক বিদেশে আসি, আমার সব পুঁজি ফুরাইয়া গিয়েছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই। যিনি তোমারে সুন্দর গায়ের রং দিয়াছেন, সুন্দর চামড়া দিয়াছেন, আর এত ধন দৌলত দিয়াছেন, তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাহিতেছি। সেই বলিল, উটের অনেক দাম, কি করিয়া দি? স্বর্গীয় দূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনতে পারিতেছি, তুমি না ধবল রোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত, তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়াছেন। সেই বলিল, না তা কেন, এসব তো আমার বরাবরই আছে। স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, তবে যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। ওই যে কথা যে ইয়া করে ফেললো, কথা মিথ্যা কথা বলে ফেললো দূতের কাছে, সেই জন্য বলছে, তুমি তুমি যে মিথ্যা বলিয়া থাকো, তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। তারপর দূত পূর্বে যে টাকুয়ালা ছিল তাহার কাছে গেলেন। সেখানে গিয়া আগের মতো একটি গাই চাইলেন, সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন দূত বলিলেন, আচ্ছা যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনি করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়েছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নাই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাহিতেছি, যেন আমি সেই ছাগল বেচে টাকা দিয়ে দেশে ফিরিয়া যাইতে পারি। তখন সে বলিল, হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন, আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন, তুমি যাহা চাও লও, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও, তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। ফেরেশতা তখন বলিলেন, বাস, তোমার জিনিস তোমারই তাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল, আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হইয়াছে। তাহলে স্বর্গীয় সততার পুরস্কার গল্পে তৃতীয় ব্যক্তির মানসিকতা খুব ভালো ছিল, বুঝেছ? হ্যাঁ, তৃতীয় ব্যক্তির মানসিকতার সংক্ষিপ্ত পরিচয় দাও, তাহলে তোমরা তো পড়লে অবশ্যই বুঝতে পারবে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। সততার পুরস্কার গল্পটির শিক্ষণীয় একটি দিক উল্লেখ অল্প কথায় লিখ, তাহলে তুমি পাঠ পরিচিতিটা পড়ো। মোহাম্মদ শহীদুল্লাহ এই গল্পে হাদিসের কাহিনী লিপিবদ্ধ করেছেন। এই গল্পের মূল বাণী হচ্ছে, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। ইহুদি বংশের তিনজন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান, এদের একজন কুষ্ঠরোগী, দ্বিতীয়জন টাকুয়ালা এবং তৃতীয়জন অন্ধ, তাই না? ফেরেশতার অনুগ্রহে এই তিনজনেরই শারীরিক ত্রুটি দূর হলো, তিনজনের সুস্থ, সুন্দর, সুস্থ, স্বাভাবিক মানুষের চেহারা পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথম জন একটি উট থেকে বহু উটে, দ্বিতীয় জন একটি গাভী থেকে বহু গাভী, এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল।
সৃষ্টি করতে চাইলে কি করতে না পারে, বুঝেছ? রাতকে দিন, দিনকে রাত, ফকিরকে রাজা, রাজাকে ফকির এক সেকেন্ডের মধ্যে করে দিতে পারে। কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা গরিব বিদেশি ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন। তিনি এক একজনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন। প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশি ফেরেশতাকে কালে হাতে বিদায় দিল, কিন্তু তৃতীয়জন নির্দ্বিধায় তাকে তার ইচ্ছে মতো সব কিছু দিতে রাজি হল। আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তার রয়ে গেল, কিন্তু প্রথম দুজনের পর আল্লাহ নাকশ হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল। অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেয়ে গেল। তাহলে এই তো তোমার সততার পুরস্কারের অ্যাসাইনমেন্টের তিনটি প্রশ্ন আলোচনা করে ফেললাম। এবার যেহেতু সততার পুরস্কার মেনু নিল তার পিরামিডের দেশ থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট হয়েছে, তাহলে এবার মেনু গল্পটা একটু পড়িয়ে দিই। মেনু লিখেছেন বনফুল, মেনুটা পড়লে, রিডিং করাটা পড়লে তাহলে বুঝতে পারবে। মা বাবা, মা মরা মেয়ে মেনু, বাবা জন্মের আগেই মারা গেছেন মেনু। মিনু মা মরা মেয়ে মিনু বাবা জন্মের আগে মারা গেছে। সেই মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে, বয়স মাত্র 10, কিন্তু এই বয়সে সব রকম কাজ করতে পারে সে, সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্যই বলে যোগেন বসাক মহৎ লোক বলে অনাথা বোয়া মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। মিনুর বয়স কত? তার বাবা জন্মের আগেই মারা গিয়েছেন। মিনুর বয়স সেই পিসিমার বাড়িতে থাকতো, দুঃসম্পর্কের এক পিসিমার বাড়িতে, তার বয়স 10 বছর, কিন্তু সেই সব রকম কাজ করতে পারে, সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্যই বলে যোগেন বসাক মহৎ লোক বলে অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের, পেট ব্যথায় এমন সর্বগুণান্বিত 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। বোবা হওয়াতে আরও সুবিধা হয়েছে নীরবে সে কাজ করে। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও, অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পাই, সব কথা শোনার দরকারও হয় না, ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে। এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে, সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। মিনুর জগৎ চোখের জগৎ, দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে সে, শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে। খুব ভোরে উঠে সে, ভোর 4টের সময় উঠে দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে সূর্যতারা। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। মিনু মনে মনে বলে, সই ঠিক সময়ে উঠেছে দেখছি, বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ, কবির চোখে নিশা বসনের আলোক দূর, কিন্তু মিনুর চোখে সেই সই। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায়, আকাশবাসী তার কেন পিসে মশাইয়ের গৃহস্থালিতে উনুন ধরাবার জন্যে, আকাশের পিসেমশাই হইত ডেলি প্যাসেঞ্জারে করে তার নিজের পিসেমশাইয়ের মতো। শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরা, কালো মেঘের টুকরা
কোথায়? শুকতারা আশেপাশে কালো মেঘের চিৎকার করি না, চিৎকার করলে পড়া শুনতে পারবো। শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পাবে তখন হবে ওই কয়লা কি বিচ্ছিরি করে চলে আস বলে আর মুচকি মুচকি হাসে। তারপর নিজে যায় সেই কয়লা ভাঙতে, কয়লাগুলো ওর শত্রু, শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভার দিতে হয় ওর। হাতুড়িটার নাম রেখেছে গদাই, আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শালু। আমার নামটাই দিয়ে দিল, শানের সঙ্গে মিল আছে বলে বোধ হয়। কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই, ও শানু, ওটো একবার রাজ্যে পুইয়ে গেছে, সই এসে কয়লা ভাঙছে, তোমরা ওঠো। কয়লা ভাঙতে ভাঙতে সেই অস্পষ্ট হিস হিস শব্দ করে একটা মনের জাল মিটিয়ে মনের জাল মিটিয়ে শত্রুর মাথা ভাঙছে যেন কয়লা ভেঙে। তারপর যাই সেই ঘুটের কাছে, ঘুটে তার কাছে, ঘুটে নাই তরকারি, উনুনের নাম রাক্ষসী, উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। আস্তা যখন গনগন করে ধরে উঠে তখন ভারী আনন্দ হয় মিনুর, জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আবাকে মনে হয় রাক্ষসী তৃপ্তি। বিস্ফারিত নয়নে সেই চেয়ে থাকে, তারপর ছুটে চলে যায় উঠোনে আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সেভাবে সইয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে চাই পরিষ্কার করেনি তাই আঁচ ওঠেনি আঁচ। এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সেই মনে মনে। সেই জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই, সেই জগতে তার শত্রু মিত্র সব আছে, সব আছে। আগে বলেছি কয়লা তার শত্রু, তার আর একদল শত্রু আছে বলতা ভিমরুল। একবার কামড়েছিল তাকে, সেই যন্ত্রণা সেই বলেনি, প্রতিশোধ নিতে ছাড়েনি। দুপুরে যখন পিসিমা ঘুমোয় তখন সে ঘুরে বেড়ায় কোমরে কাপড় জড়িয়ে আর গামছায় একটা প্রকাণ্ড গেরো বেঁধে। বলতা বা ভিমরুল দেখতে পেলেই শো করে গামছাটা ঘুরিয়ে মারে, অব্যর্থ অব্যর্ত লক্ষ্য, সঙ্গে সঙ্গে পরে যাই মাটিতে। অনেক সময় মরে যায়, অনেক সময় মরে না, না মরলে ঝাঁটা পেটা করে মারে তাকে আর হিস হিস শব্দ করে। বলতা বা ভিমরুল মেরে সেই খেতে দেয় পিঁপড়েদের, পিঁপড়েরা তার বন্ধু, মরা বলতাটাকে নিয়ে যাবার জন্য শত শত পিঁপড়ে ভিড় করে আসে। তারা কেমন করে খবর পায় কে জানে, বলতাটাকে টানতে টানতে নিয়ে যাই যখন তারা তখন আনন্দে আত্মহারা হয়ে পড়ে মিলু। কুই 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 শব্দ বেরোয় তার মুখ থেকে, এটা তার উচ্ছ্বসিত আনন্দের অভিব্যক্তি। পিঁপড়েরা ছাড়া আরো অনেক বন্ধু আছে তার, রান্নাঘরের বাসনগুলি সব তার বন্ধু, তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। গটিটার নাম কুটি, গটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুপড়ে গেল, মিনুর সে কি কান্না, তোপড়ানো জায়গাটা রোজ হাত বুলিয়ে দেয়। গ্যালাস চারটের নাম হারু বাবু তারু আর হারু বাবু তারু আর কারু, চারটে গোসলয় গ্যালাসয় এরকম। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি মিনু গল্পটিও পড়েছি আর একটু বাকি ছিল, তোমরা নীল তার পিরামিডের দেশটাও পড়ে নিবা, ভালো করে অ্যাসাইনমেন্টের উত্তর দিতে চেষ্টা করবা। আজ আসি, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো।